করে ধরো। আমি তখনই বলে গেলাম চটপট করে ফলগুলো কেটে ফেলো, তোমরা সে ধীরে তানে ফলগাছ সব গল্প করছো, আশ্চর্য তোমাদের নিয়ে আর পারি না। দেখো কোজাগরি, তুমি তো সব কঠিন কাজগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছো আর এখন বলছো পড়লো কথা হাটের মাঝে যার কথা তার বুকে বাজে। তোমায় আজ থেকে বলেছি, আমি তোমাকে বলেছি ময়না এসো কাজকর্ম করো। হ্যাঁ, আর কঠিন কাজ কোনটাকে বলছো? আমি যে বাড়ি থেকে নাড়ু তক্তির সমস্ত কিছু বানিয়ে নিই এগুলো কঠিন কাজ নয়, কিন্তু দুটো ফল কাটছো সেটা খুব কঠিন কাজ। বাড়িতে রান্না বান্না করো না, সবজি টবজি কাটো না তোমরা। বুঝেছি, সব বুঝেছি। আমি কিছু বুঝতে পারোনি ময়না। শোনো, পূজো গন্ডার দিনে অশান্তি করো না। আমি তোমাকে ওরম ভাবে বলেছি, আমার ভুল হয়েছে, ঠিক আছে? এক্ষুনি পাড়ার লোকজন চলে আসবে, আমার বাড়ির লোক তোমার বাড়ির লোক চলে আসবে, তাদের তো দেখার দরকার নেই তোমার আমার মধ্যে কি হয়েছে। আসলে তোমার গায়ে লাগেনি তো, তাই তুমি বুঝছো না। আমার মাকে অপমান করা হয়েছে, আমার মাকে অপমান করা হয়েছে, আমাদের সবাইকে অপমান করা হয়েছে, আমাদের বলা হয়েছে আমাদের কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো কালচার নেই। ইনফ্যাক্ট তুমি এরকম বাড়ির মেয়েকে বিয়ে করছো কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আরে বাবা, কি আশ্চর্য কথাগুলো কি আমি বলেছি? আর অন্যের কথার দায় আমার কেন হতে যাবে? অন্যের কথার দায়? জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।